একটি রাষ্ট্র কখনো আরেকটি রাষ্ট্রের শত্রু হতে পারে না শত্রু হয় নীতি আর যারা সেই নীতি তৈরি করেন তারা কিন্তু আমরা বরাবরই এই ভুলটি করে থাকি আমরা বলি অমুকের শত্রু অমুক আমাদের বাংলাদেশের শত্রু অমুক বাংলাদেশের বিরোধী অমুক রাষ্ট্র আসলে রাষ্ট্র কি কখনো বিরোধী হতে পারে বিরোধী হয় নীতি এই ধরুন আমাদের তিস্তার পানির প্রয়োজন এই তিস্তার পানির সংকটের কথা ভারতের মানুষও উপলব্ধি করেন কিন্তু যারা দেন না সমস্যাটা তাদের মধ্যে প্রিয় দর্শক প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সুপারস্টার গ্রুপ নিবেদিত খোলা মতে পাওয়ার বাই চেস টিভি ডট প্রেস আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি আমিরুল মোমিনিন মানিক প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো ভূ রাজনীতি নিয়ে এই বিষয়ে কথা বলার জন্যে আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি উপস্থিত রয়েছেন রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক বিশিষ্ট আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক জনাব সেলিম ওমরাও খান আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি স্যার দিয়ে অনুষ্ঠান শুরু করছি আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম ভারতের আসামে এনআরসি হয়েছে সেই এনআরসিকে ঘিরে উত্তাপ এখন চলছে সেখানে আমরা দেখলাম উনিশ লাখ মানুষের মধ্যে বারো লক্ষ মানুষ হচ্ছে হিন্দু ধর্মের মানে বিষয়টা এখন হিন্দু মুসলমানের মধ্যে থাকছে না থাকছে বাঙালিত্বের মধ্যে বাঙালি খেদাও একটা প্রবণতা শুরু হয়েছে এইটা আসলে মোটা দাগে আপনার কাছ থেকে জানতে চাই কি ধরনের প্রভাব ফেলবে আমাদের উপর ধন্যবাদ এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে এবং যথাযথভাবে ভূ রাজনীতি যে টাইটেল সেটার সাথে অত্যন্ত নিবিড়ভাবে সম্পৃক্ত ভূ জগ্রাফি আর রাজনীতি রাজনীতি হচ্ছে ভূগোলের সাথে রাজনীতির সম্পৃক্ততা টেনে আনা ইতিহাসে একশো বছর আগে আঠারোশো সালের সময় থেকেই কিন্তু আসাম বাঙালি ভূমিহীন কৃষকরা আসামি দিয়ে সেটেল করতে শুরু করেছে এবং আমাদের লাইব্রেরিতে যে ইংলিশ ম্যাজিস্ট্রেটরা যারা আসামি পোস্টিং ছিল তাদের অনেকের লেখা রয়েছে ছোট ছোট। পাণ্ডুলিপিগুলো সেখানে অনেকে বলেছে যে বাংলার ভূমিহীন কৃষক মাথার ঘাম পায়ে ফেলে আসামের অনুর্বর জমিকে উর্বরা করেছে আর অহমিয়ারা আফিম খেয়ে বুদ্ধ হয়ে পড়ে থাকতো জিও টার্মটা ইউজ করেছিল এবং তার ডেফিনেশনটা খুব ইন্টারেস্টিং ছিল স্টেট ইজ এ লিভিং অর্গানিজম আইদার ইট এক্সপ্যান্স অর ইট বিকামস এক্সটিমথ মানে রাষ্ট্র হচ্ছে একটা লাইফ ফর্মের মতো ছোট হবে না হয় বড় হয় এক্সপ্যান্ড করবে না হয় ধ্বংস হয়ে যাবে ইটেন আপ হয়ে যাবে তখন কলোনিয়ালিজমের যুগ ছিল তখন রাজ্য বিস্তৃতি করা ছিল বৈধ হ্যাঁ আজকে তো আমরা ওই ওইখান থেকে সরে এসেছি আমাদের দুর্ভাগ্য যে উনিশশো সালে এই পার্টিশন অফ বেঙ্গল অ্যানাল করে দেয় যদি অ্যানাল না হতো তাহলে সাতচল্লিশে যে কিন্তু পুরা পায়োনিয়ার ল্যান্ড যাকে বলি বাঙালি দূষিত হয়ে যেত বাঙালিরাই মেজরিটি থাকতো হিন্দু মুসলমান নির্বিশেষে এবং পূর্ব বাংলায় আজকে যে আমরা বলি বিশাল জনসংখ্যের চাপ সেটা থাকতো না একটা ওয়াইড এরিয়া এটা আমার ওই যে জগ্রাফির বিভিন্ন কলিগরা যারা এই জিও ডেমোগ্রাফিক রিয়ালিটি সম্পর্কে সচেতন তারা বলে সাতচল্লিশে আসাম ভারত পেল একটা গিফটের মতো প্রফেসর চন্দ্রশেখর দাশগুপ্ত নামে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক প্রফে অধ্যাপক তার অনেক আগে একটা লেখা পড়েছিলাম তিনি বললেন যে আশা আমরা কখনো এক্সপেক্ট করিনি ইট কেম টু আস অ্যাজ এ প্ল্যাটার এইভাবে আসছে সেটা কি আমাদের নেতাদের ভুলের কারণে তাদের কাছে চলে গেল দেখেন এত দুর্ভাগ্য ওই র্যাকলিফ কমিশনে যখন মুসলিম লীগের কাউন্সিল আর্গিউ করল পাকিস্তানের সীমান্ত কি হবে সেখানে হামিদুল হক চৌধুরী ছিল আর আরেকটা হচ্ছে আসাম ছাত্র আসু এরা অহমিয়া ন্যাশনালিজমের পক্ষে একটা বড় অংশ আসামের স্বাধীনতা চায় একটা অংশ মুসলিম মোগল প্রেজেন্সটাকে রাইট অফ করে পুরা একটা করতে চায় সেই এখন আমি আপনার কাছে আসবো সেলিম উমরাও খান সেলিম ভাই দেখছি যে এই প্রেক্ষাপটে প্রতিদিনই প্রায় বিজেপির নেতারা বলছেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা প্রতিনিয়ত ভারতে এসেছেন আসছে এবং গত বছরের অক্টোবর বা ডিসেম্বরে ভারতের সেনা প্রধান বলেছেন যে পাকিস্তানের সহযোগিতায় বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে তো এইরকম একটা পরিস্থিতিতে আমাদের পলিসি কি হওয়া উচিত যখন তারা এনআরসির মতো পরিকল্পনার দিকে এগুচ্ছে এবং খুব আসামিত বাস্তবায়ন করেছে অলরেডি চিহ্নিত করেছে চমৎকার করেছেন আসলে এই যে প্রসঙ্গটি যে জিও পলিটিক্যাল যে বিষয়টি তুলেছেন আসামকে কেন্দ্র করে বাংলাদেশকে কেন্দ্র করে অত্যন্ত সময়জীবী একটি প্রেক্ষাপট আপনি উপস্থাপন করেছেন আপনি জানেন যে এটি অত্যন্ত দুঃখজনক ভারতের সেনাপ্রধান যখন এই কথাগুলো বললো তখন এই কারণে দুঃখজনক যে আমরা সেই পত্রপতিকা ফলো করে এসেছি কিন্তু সেটি এখন প্রায় পাঁচ হাজার রুপিতে নেমে এসছে এটি কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পরে কিন্তু উনি বলেছেন যে বাংলাদেশের অভ্যন্তরে কোনো ইনসার্জেন্ট গ্রুপ থাকবে না বা কোনো যারা অন্য দেশকে স্টার্ট করতে পারে সেই কোনো বাংলাদেশে বাংলাদেশ না কিন্তু আমরা তো তার সরকার আসার পর থেকে চোদ্দ সালের পর থেকে দেখিনি তার উল্টো লক্ষ্য করলাম এবং গত পরশু কিন্তু অমিত রায় অমিত শাহ কিন্তু পশ্চিমবঙ্গে এসছেন পূজা উপলক্ষে এবং তিনি অত্যন্ত হুঙ্কার দিয়েছেন যে যারা ওখানে এনআরসি হবে এবং বাংলার অর্থাৎ উনি একটু ভিন্নভাবে কথাটা যদি বলেছেন যে মুসলিম ছাড়া অন্য যারা আছে তারা শরণার্থী এবং তারা সেখানে থাকতে পারবে অন্যগুলো বেরিয়ে যাবে অর্থ অর্থাৎ মুসলমানরা কিন্তু এখানে একটি বিষয় না না এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখুন যে বর্তমান বিজেপি সরকার যেটি আছে তার সঙ্গে তারা কিন্তু সরাসরি যেটি মুসলমানদেরকে মুসলমানদেরকে একটি গোষ্ঠীবদ্ধ করে কিন্তু সেখানে হিট করবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে হওয়ার কথা ছিল না এবং আমরা যখন কংগ্রেসের আমরা আমরা বিষয়টি দেখেছি যে তারা কখনোই কিন্তু এরকম এরকম করেনি বা আমি একটা বিরতিতে যাব ফিরে এসে আপনার কাছে আসবো প্রিয় দর্শক থাকুন আমাদের সঙ্গে আমরা ফিরছি অল্প সময়ের মধ্যে প্রিয় দর্শক আবারও স্বাগত সুপারস্টার গ্রুপ নিবেদিত খোলা মতে পাওয়ার বাই চেঞ্জ টিভি ডট প্রেস আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক এম শাহিদুজ্জামান রয়েছেন জনাব সেলিম উমরাও খান সেলিম ভাই আপনি যেটি বললেন যে তারা মুসলমান ইস্যুটাকে বারবার সামনে আসছে নিয়ে আনছে কিন্তু আমরা দেখছি যে আসামে যে এনআরসি হলো সেখানে কিন্তু হিন্দুরাও ক্ষতিগ্রস্ত হয়েছে দলিত হিন্দু এখন শেষ পর্যন্ত তারা ওই ইমেজটি পুনরুদ্ধারের জন্যে আসামের ঘটনায় তারা হয়তো এখন বলছে যে না শুধুমাত্র মুসলমান অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আসলে কি সামগ্রিকভাবে বাঙালি খেদাও একটা অভিযান চলছে জাস্ট রাইট বিষয়টা হচ্ছে দেখুন যে অমিত রায়ের অমিত যে বক্তব্য ছিল গত পশু যে বক্তব্য ছিল সেখানে কিন্তু তিনি বলেছেন যে যারা তাদের ভাষায় আর কি কোট কোট যারা শরণার্থী সে যারা খ্রিস্টান আছে অন্যান্য যারা আছেন মুসলিম ছাড়া সকলকে ভারতে থাকতে পারবেন নাগরিকত্ব পাবে আসামি ঘটনাটি ঘটার পরে কিন্তু বিষয়টি হচ্ছে এখানে যে যখন ইউনিভার্সিটি হল উনিশ লক্ষ আপনি আগে পরিসংখ্যান দিয়েছেন কিন্তু সেখানে বারো লক্ষ কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোক আছে কিন্তু অলরেডি কিন্তু তারা বেশ কিছু লোক কিন্তু কনসেন্ট্রেশন কম্পে অলরেডি তারা আছে হিন্দু যারা বাংলাভাষী লোকজন কিন্তু কনসেন্ট্রেশন ক্যাম্পে আছে সুতরাং তাদের এই বক্তব্যটা কীভাবে গ্রহণ করবে পশ্চিমবঙ্গের লোকরা কিংবা যারা বাংলা ভাষাভাষী আছে একটি অন্যরকম বিষয় আছে যে অনেক বড় চেষ্টা করছেন যে অমিত রায়ের কিংবা বিজেপির নতুন স্ট্যান্ড অর্থাৎ আসামের যে এক্সপেরিমেন্ট একটি তারা করেছে এর প্রেক্ষাপটে যে বাই বাইপ্রডাক আসছে তার প্রেক্ষাপটে তারা এটিকে বলার চেষ্টা করছেন কিন্তু বেসিক্যালি যখন আমি একটু বই নিয়ে এসেছি আজকে মাই সিরিশিয়াস হার্ট অরুন্ধতি রায় চৌধুরীর অরুন্ধূতি রায়ের সেটি হচ্ছে যে এটি নন ফিকশন এবং ভারতের যে যেটি যেটা যেটা বিজেপি দর্শন এবং হচ্ছে আর বিজেপি এস এর দর্শন সেটা হচ্ছে দর্শন যেটা রাষ্ট্রীয় সেবক স্বয়ংসেবক সঙ্গে দর্শন তাদের যে ধর্ম দর্শন সেটি হচ্ছে যে সেক্স সিস্টেম যেটি আছে সেটিকে আরো স্ট্রংলি সেটিকে স্টাবলিশ করা অনুধাল একটা আর্টিকেলে দেখিয়েছেন অর্থাৎ হারবারের একটি বক্তব্যে দেখিয়েছেন যে বর্তমান যারা ভারতের আইএসএস কে ফান্ডিং করছেন আর এস এসকে কিংবা যারা বিজেপি কে ফান্ডিং করছেন বা যারা প্যাট্রোনাইজ করছেন তারা হচ্ছে বৈশ্য শ্রেণী ব্রাহ্মণ শ্রেণী এবং এর ভিতরে আছে আম্বানি গ্রুপ আছে অনেক গ্রুপের কথা বলেছেন এবং তাদের হাতে কিন্তু বত্রিশটি চ্যানেল আছে নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু কাজ করছে তারা বত্রিশটি চ্যানেল এবং মোট জিডিপি টোয়েন্টি সিক্স পার্সেন্ট একশো জন কিন্তু নিয়ন্ত্রণ করছে এখানে আপনি দেখবেন যে সামনে ধর্ম কিন্তু পেছনে কিন্তু ইকোনমি একটি ইন্টারেস্ট এখানে কাজ করছে আর কি তা বিষয়টি হচ্ছে যে যে বিষয়টি আমি আলোচনা করছিলাম যে মুসলিম যে বিষয় শব্দগুলো তারা প্রয়োগ করছে এবং সবচেয়ে আশ্চর্যজনক একটি বিষয় আমার কাছে মনে হচ্ছে দেখুন যে এক্সিস্টিং যখন কেউ গভর্নমেন্টে থাকে সরকারে থাকে তারা কিন্তু একটি রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি বা গোষ্ঠীর বৃদ্ধি কিন্তু সরাসরি বিরোধীতা করে না অন্য মানুষ সাধারণ মানুষ করতে পারে কিন্তু রাষ্ট্র যার পরিচালনা করে তারা কিন্তু সরাসরি করে না কিন্তু বিজেপির বৈশিষ্ট্য হচ্ছে যেটি আর ব্যাক বিজেপি সরকারের যে বৈশিষ্ট্য হচ্ছে তারা সরাসরি মুসলমানদেরকে হাইট করছে এবং বাংলাদেশের বিরুদ্ধে তারা কথা বলছেন তারা মানে এর ফলে দেখা যাবে যে ভারতেও মুসলমান বিরোধী তৎপরতা বেড়ে যাবে এবং একটি বাংলাদেশেও সাম্প্রদায়িক বাংলাদেশে ইন্ডিয়ান বিরোধী তৎপরতা সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করে সোশ্যাল মিডিয়া দেখুন যে যেভাবে তারা বাংলাদেশ নিয়ে কথাবার্তা বলছে একটি মুসলমানদের নিয়ে আমরা কিন্তু দেখেন ব্যক্তিগতভাবে কিন্তু আমি হিন্দু মুসলমান বিভক্তির কোনো পক্ষে না যেটি হচ্ছে সাব যে দক্ষিণ এশিয়ার জন্য কিন্তু বড় ধরনের একটি বিপর্যয় এবং এটি বাধ্য করা হচ্ছে আমি জনাব এম শাহিদুজ্জামান স্যার আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে একটা অভিজ্ঞতা আমাদের আছে রোহিঙ্গা নিয়ে একটা বড় ধরনের সংকটের মধ্যে আমরা আছি এরপরে আসামের এনআরসি বা পশ্চিমবঙ্গে যদি এনআরসি হয় এই অনুপ্রবেশের চাপ যদি আমাদের উপর পড়ে আমাদের অবস্থা কি হবে তার বিপরীতে আমাদের কর্মপন্থা কী হওয়া উচিত দেখেন এখানে আমরা বুঝতে পারি যে রোহিঙ্গাদেরকে যদি আমরা স্থায়িত্ব দেই দিন থাকতে দুই বছর অলরেডি হয়ে গিয়েছে তার যে মূল্য কতখানি তা তো সর্বাধিক ভাবে আমরা বুঝতে পারছি মানে ইন ওয়াইল্ডেস্ট থট ভাবি নাই যে কৃতজ্ঞতা বোধের পরিবর্তে বিজেপি আমাদেরকে এভাবে পাল্টা চপেটাঘাত করবে এবং রোহিঙ্গার সমস্যাকে এইভাবে ক্যাপিটালাইজ করবে এটা চিন্তার বাইরে ছিল এখানেই কিন্তু ভূ রাজনীতি চলে আসে মানে আপনি ওই রোহিঙ্গা সংকটের কথা কেন বলছেন যে এই অভিজ্ঞতাটা বিজেপি কাজে লাগাচ্ছে বা দুর্বলতাটা দুর্বলতাটা তারা দেখলো যে কি দেখেন দুই দুই বছর এখন যদি আরেকটা বছর রোহিঙ্গারা এখানে থাকে আরেকটা বছর যদি মনে হয় এরকম যে রোহিঙ্গারা আর ফেরত যাবে না তার সরাসরি প্রভাব হবে যে বিজেপি আরও অ্যাগ্রেসিভলি পার্সিউ করবে তাদের এজেন্ডা তারা এই আসামে কনসেন্ট্রেশন ক্যাম্পস তৈরি করেছে তারপর এভাবে ধাক্কা দিয়ে ঢোকাতে চেষ্টা করবে ওদের তো এক অর্থমন্ত্রী আসামের বলেই বসেছে বাংলাদেশ হচ্ছে বন্ধু রাষ্ট্র তারা নিশ্চয়ই আমাদের এই বাঙালি স্পিকিং পপুলেশন নিতে তারা আগ্রহী আগ্রহী হবে আমাদেরকে রোহিঙ্গা প্রবলেম সলভ করতেই হবে রোহিঙ্গা প্রবলেমের যদি আমরা মূলে আঘাত না করি সলভ না করি কারণ ভূ রাজনীতিতে ওই যে রুডলফ জেলেনের কথাটা সত্যি আপনি এইসব অর্ফেনের মতো যদি চিন্তা করেন বন্ধুত্ব হবে সবার সাথে কারোর সাথে বই না এগুলো শুনতে খুব ভালো লাগে এটাকে আমরা বলি ঘোষণামূলক অবস্থান যা করা যায় ইমেজের জন্য কিন্তু পলিসি যে ভারতের যে ব্যাকিয়া বিজেপি এসে এখন চাচ্ছে আসাম থেকে ঠেলবে পশ্চিমবাংলা থেকে ঠেলবে ঝাড়খণ্ড থেকে ঠেলবে আর কালকে তো আমরা জানতে পারলাম উত্তরপ্রদেশও এভাবে সব সরাসরি বলে বসছে যে অ্যাসুরেন্স দিয়েছে মোদী তার পরপরই এখন স্বামী আদিত্যনাথ এই ঘোষণা এটা তো মানে একটা মানে একটা হলো বলা আর একটা হলো রিয়েল তারা করা যেটা সেটা হচ্ছে সাবস্টেন্টিভ পলিসি এখন এই জন্যে আমাদেরকে রোহিঙ্গা প্রবলেমের ব্যাপারে খুব দ্রুত র্যাডিক্যাল সলিউশনের দিকে আরেকটা বিরতিতে যাচ্ছি প্রিয় দর্শক থাকুন আমাদের সঙ্গে আমরা ফিরছি অল্প সময়ের মধ্যে প্রিয় দর্শক স্বাগত সুপারস্টার গ্রুপ নিবেদিত খোলা মতে পাওয়ার বাই আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক সেলিম উমরাও খান এবং রয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান ইন্ডিয়া আছে আমরা দুদিকেই ঝুঁকে আছি নানা কারণে কার বন্ধু হব কার শত্রু হব এই ধরনের একটি দোদল্য মানতাও আছে সেই রকম একটি জায়গায় দাঁড়িয়ে আমরা কি করতে পারি আমি প্রধানমন্ত্রীকে যেভাবে জানি তিনি কিন্তু বেসিক্যালি অত্যন্ত সচেতন আত্মসম্মানবোধ তার ভেতরে পর রাষ্ট্রনীতির ক্ষেত্রে কিন্তু এটা যে অত্যন্ত প্রকট সেটা বোঝা যায় আমরা মমতা ব্যানার্জিকে যে কথাগুলো উনি বলেছেন মোদীর কাছে যে আশাবাদ ব্যক্ত করেছেন তিস্তার কথা আমার মনে হয় স্পষ্টত মোদীকে ভারত সরকারকে একেবারে জানিয়ে দেওয়া উচিত যে আমরা যে তাদের উল্ফার ব্যাপারে যে সহযোগিতা করেছি এটা একটা মূল্য দিতে হয়েছে আমাদেরকে মূল্যটা অনেক বিশাল তার প্রতিদান যদি আমরা না পাই সেটা যদি এরকম হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে নতুন করে ভেবে দেখতে হবে অবশ্যই আমাদেরকে অল্টারনেটিভ চিন্তা করতে হবে এবং ভারতের জন্য এটা কিন্তু কোনো শুভ সংকেত বয়ে আনবে না এরকম একটা ওয়ার্নিং ডেসিট ওয়ার্নিং দেওয়ার সময় আসছে যে এটা কি শুধু যথেষ্ট হবে নাকি আমাদেরও কিছু উদ্যোগ নেওয়া দরকার ডেফিনেটলি আমাদের উদ্যোগ নেওয়া দরকার আপনি জানেন যেটা বলছেন সংক্ষেপে বলি যে ওরা বাংলা মানুষদেরকে আমাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে ওদের নিজেদের লোক আপনি জানেন যে আসাম বা অন্যান্য জায়গায় যে সমস্ত মানুষ আছে যারা দারিদ্র্য শ্রেণী নিচে

তার করবে দুটি দেশের যে জনগণ আছে তাদের ভিতরে সম্পর্ক খারাপ হবে আরেকটি দিক হচ্ছে শুভ দিক হচ্ছে যে আপনি জানেন যে বিজেপি যে ভোট পেয়েছে তা এখানে একটি শুভ শক্তি কিন্তু আছে ভারতে পশ্চিমবঙ্গে আছে বা ভারতের অন্য অন্য জায়গায় আপনি জানেন যে রমিরা থাপার মুখিয়া অনেক ইন্টেলেকচুয়াল মানুষজন যারা আছে যারা বিজেপি আর এস এস এর যে এই সাম্প্রতিক যে কার্যক্রমগুলো কোনোভাবেই তারা সহ্য করছে না তারা প্রোগ্রেসিভিটি ফোর্স ভারতে আছে এবং বাংলাদেশেও যারা আছে তাদেরও ভিতরে কাজ করতে হবে অন্যদিকে বাংলাদেশ সরকারের যে কাজটি করতে হবে তাদের রিসার্চ উইং করা দরকার আপনি জানেন যে বিজেপির ভিতরে একটি রিসার্চিং করেছে যদিও হাস্যকর একটি বিষয় যে তারা দে ওয়ান্ট টু রাইট দ্যার হিস্ট্রি তারা আর নতুন করে ইতিহাস আর্কিওলজিক্যাল একটি গ্রুপ করেছে আপনি জানেন করে তারা দেখাইতে চাই যে তোরা সাবকন্টিনেন্ট একটি হিন্দুত্ব মানে একটি ভেরি ইউটিউপিয়ান একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছে সে যাই হোক না কেন বাংলাদেশে ফরেন পলিসি নিয়ে আমাদের কাজ করা দরকার রিসার্চ উইং থাকা দরকার আমাদের যারা বুদ্ধিজীবী আছেন শাহদুজ্জামান স্যারের মতো লোক যারা আছেন তাদেরকে ইনভলভ করতে হবে এবং জিও পলিটিক্যাল গেম খেলার জন্য যারা বড়ো বড়ো খেলোয়াড় আছেন যুক্তরাষ্ট্র আছে তাদের সঙ্গে আমাদের সম্পৃক্ততা বাড়াতে হবে বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসভাবে বিবেচনা নিতে হবে শুধু ইন্ডিয়ার সঙ্গে ভারত আমাদের বন্ধু কিন্তু যে বিজেপি যে কর্মগুলো করছে কিংবা আর এস এর নাকি বাংলাদেশের ভিতরে ছড়িয়ে আসছে এই বিষয়গুলোকে আমাদের গোয়েন্দা তৎপরতার ভিতরে আওতায় আনতে হবে এবং আমাদের নতুন করে ভাবতে হবে ভারতের বর্তমান সরকারের সঙ্গে আমাদের সম্পর্কটি কি হবে না হবে একটু ভারতের বার্গেনিংয়ে অবশ্যই আমাদের আসার সময় চলে এসছে ছোট করে যদি বলেন শেষ করেন শেষ কথা হচ্ছে এই যে আমাদের ঠেকবার আগে আমাদেরকে সার্বিকভাবে চিন্তা করতে হবে দেশে একটা জনমত রয়েছে দেশের ইনস্টিটিউশনসগুলো স্পেশালি আমরা যারা বুদ্ধিজীবী শ্রেণী বলুন ইয়াং জেনারেশন বলুন সবাই জানে বোঝে শত্রু মিত্র ধারণা তাদের স্পষ্ট এবং ভারতের আচরণ যদি এই পথে যায় তাহলে বাংলাদেশকে অবশ্যই চিন্তা করতে হবে আরও ওয়াইডার অল্টারনেটিভ আছে এবং আমি চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যেন সবার কথা শোনেন তিনি অত্যন্ত বুদ্ধি দীপ্তি দীপ্ত একজন প্রধানমন্ত্রী কিন্তু তারপর আমি বলবো তার আশেপাশে যারা অ্যাডভাইজার আছে এদের বাইরেও কিন্তু আরও ধারণাগুলো রয়েছে তার আস্থা রাখতে হবে তাদের উপর আমাদের যে পররাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা তিনি কি করছেন তার সম্পর্কে আমার কোনো কিন্তু এখানে একটা বড় রকমের পরিবর্তন প্রয়োজন আমি মনে করি জি অসংখ্য ধন্যবাদ অধ্যাপক এম শাহিদুজ্জামান স্যার অসংখ্য ধন্যবাদ সেলিম উমরাও খান আপনাদের দুজনকেই ধন্যবাদ সময় করে আমাদের এই অনুষ্ঠানে এলেন প্রিয় দর্শক আমরা যে কথাটি বলতে চাই যে এই সভ্যতা মানুষের জন্যেই মানুষই যদি অস্তিত্বহীন হয়ে পড়ে তাহলে কোনো রাষ্ট্র কোনো দেশ সীমানা এসব দিয়ে কী হবে সুতরাং সবার আগে মানুষকে নিয়ে ভাবা উচিত একটি বাসযোগ্য পৃথিবী তৈরির জন্যে সবারই পেরেশান হওয়া দরকার লড়াই সংগ্রামে নিরন্তরভাবে ঝাঁপিয়ে পড়া দরকার সবাই ভালো থাকুন শুভেচ্ছা অন্তহীন